আমার যেদিকে চোখ দেয় আমার সেদিকে চোখ দেয় আমার রূপালির সামনে দেখা যায় তর্ক করস ও ফাঁকে যাতে গেছে ফাঁকে যা মানি রে তোমার ছবি নিয়ে ভুল তুমি ভালোবাসি মানে ভালোবাসি তবে কদিন পরে তো তখন গ্রাইন্ডার দেখবা দেখাম আমি ভালোবাসা কারে বিপদে পড়ে তোমার কাছে আসছি আমার এক বন্ধু কলেজে পড়েছে ফাইনাল পরীক্ষা দিব টাকা নাই পরীক্ষার ফিজ দিতে পারতেছে না তুমি যদি 1000 টাকা ধার দিতে ও দিয়ে দিব তোমার এই কথা কইতে তোমার এত শরম তুমি খাও আমি আনতে খাও গেছি হ্যাঁ সাবধান করে কর আরে আমি যদি ফকিরা হই তাহলে তুই কি তুই তো মিষ্টি তোর নাম বিস্কো বাবু না হয় হওয়া উচিত ছিল মিষ্টি বাবু নাম আমি তো তোর মতো সাহস না যে মাইয়া লোক আছে মিথ্যা ভালোবাসার কথা দিয়ে 500,000 টাকা দিয়ে চলু আমি এলাম বংশে পলা ততক্ষণে বংশ পরিচয় নাই তুই তো নির্বংশ আমি তোর সাইজ করে ফেলাম একদম পাপি সাইজ করে ফেলাম আরে রাগ রাগ আমি কাউরে ডরাই না খালি আসলে আসতে পারছো আমার স্ত্রী ছাড়ার কাউরে ডরাই না তাহলে তো আমি সে থেকে কমপ্লেন করবো বলবো কত নারীর সঙ্গে তোমার সম্পর্ক তাইলে তুমি 200 টাকা বাই করো 200 অনলি 200 টাকা তুমি তো আমার কাছে নাই দোস্ত এই 20 টাকা দিলে ওই যে বাপাই তুই ল্যাপটপ 20 টাকায় দেখো বাই করো বাই করো বাই করো আমারে ব্ল্যাকমেইল করো জীবনে একবার চান্স পাইলে তোমার এমন শিক্ষা দিব কোনো চিন্তা করে লাভ নাই দোস্ত চান্স পাইবে না দোস্ত তুমি বুঝবে কেমনে আমি চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ তোমার মধ্যে কি জিন আছে জিন না পরি পরি আছে পরি তাই দোস্ত আমি মরছি দিল চাহতা হে দোস্ত যাইগা কিছু কইছে দোস্ত দিল চাহতা হে রে রে রে
রঙিন কানে একলো চিঠি এই এই রূপালি রূপালি শোনো শোনো আজ আপনারা লিখিনা বন্ধ করে কোন কই যাইতেছো ডিস্কোর কাছে না ডিস্কোর লাগে আমার সকালেই দেখা হইছে তাই এটা তুমি খাই যাই গেছো কত সাইজ করছে আপনাদের কমু কেন Close up your antibacterial mouthwash. Hello?
প্রতিটি নিঃশ্বাসে দেয় ঠান্ডা ঠান্ডা ফুরফুরে তাজা অনুভূতি। নতুন প্রোগ্রাম ফ্রেশ মুখে জীবনের স্বাদ। আমার বোন খুলনার দিদি পাইছে, আমরা এখন ফিলে আমেরিকান, যে কোনো টাইমে আমেরিকা চলে যেতে পারি। ওরা এমন সব ইংরেজি শিখায় দিবি যেন ওই দেশে যায় থাকছো থাকছো সব পেয়ে ভালো পারে, কোনো অসুবিধা না হয়। আমি সুলজান রে শর্টকাট এমন একটা প্রোফাইল কোর্স করাই দেবো যে বিদেশিরা হিমসিম খাই। হিমসিম খাইলে কেমন চলবো? তাইলে তো ওরা আমাদের ভাষা বুঝবো না। বুঝবো বুঝবো, তবে একটু কষ্ট হয়েছে। কষ্ট পাইলে চলবো না, তাইলে তো আমাকে ডিবি ক্যান্সেল হয়ে দেবো, আমাকে প্লেনের চাক্কা লোকে পাইলে আবার এই দেশে পাঠিয়ে দিব। এবং সব সোজা সোজা ইংরাজি শিখা দেবো। ইয়েস নো ভেরি গুড। এই ধরো তুমি মিষ্টি খাইতেছো, এটা ইংরেজি কি? আমি মিষ্টি খাই। হ্যাঁ আমি আই মিষ্টি সুইট আচ্ছা তুমি আমার একটু খুইলা করো দেখি, চান্স কেমনে পাইলা? এটা খুইলা কপালের ব্যাপার না, এটা হলো কপাল নাকি তোর মতো ফকিরা কপাল হইব না, আমার মতো রাগ কপাল দরকার। কাম কাম হেড কাম চান্স অ্যান্ড হেড, তোমার কপালটা এদিকে নিয়ে আসো, আমি একটু ঘষা দিয়ে দিই। আরে দেখো আমার কপালে ঘষা দিয়ে কি হইব, দিদি তো পয়সা আমার বই নেই। এতক্ষণ বিষয়টা খোলাসা দিল বুঝতো, তুমি তো আমেরিকা যেতে পারবে না, বোন দিদি পাইলে তো ভাই যেতে পারে না, তার হাজবেন্ড যেতে পারে। কি তুমি তো আস্তে একটা কুফা, পুরা কুফা লাগাই দিলা। কুফা আমি না, কুফা তুমি, কারো কিছু কইও না, কুফা লাগতে পারে। এই যে ওকে তালা দিলাম, আমি কেউ কমো না, তুমি ওকে করবে না, কার পক্ষেও টের পাবে না। কেমন আছো রূপালি? তুমি নাকি সিদার বাদপার, আমার কাছ থেকে টাকা খাওয়ানোর জন্য তুমি নাকি আমাদের মিথ্যা মিথ্যে ভালোবাসো? তুমি এসব বিশ্বাস করো রূপালি, বিশ্বাস করো। আচ্ছা বলো তো কে বলেছে, কার বুকে এত করে সাহস আছে যে আমার নাম মিথ্যা কথা বলে তোমার কাছে? বলো তো নামটা। কেটে আবার তবু ওই ফুটানি, ওই ফুটানি কইছে আমি কইছে তুমি নাকি সেই কাছ থেকে 20 টাকা খেয়েছো। আমি অবশ্য বিশ্বাস করিনি, আমি ওর মুখের উপর কইয়ে দিচ্ছি তোর নজর খারাপ, তোর মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই খারাপ। একদম ঠিক বলেছ, ওর এত বড় সাহস, আমার প্রেমিকার কাছে আমার নামে মিথ্যা কথা বলে ক্লিক করে। তুমি একটু বসো না, না বসো না, তুমি বাইরে যাও, কোনো অসুবিধা আছে? আমি ওর একটু ফিলিংস দিয়ে আসে শালা ক্লিক বাস। ও সজনী তোমায় ছাড়া কাটে না দিন রাজ, চিলিকার পাখা গদায় মরিবার তরে। হা আমিও তো সেই কথাই কই, তোরা এত বেশি ফরফর করিস না, ফরফর করলে তোর অপি ব্যবত মরে যাবি না। সব শালা একদম সব, এই শালা কার দোষ কার ঘরে চাপাচ্ছিস তুই? আমার রূপালীর কাছে কি কইছ? কি কইছি মানে যা সত্যি তাই কইছি, তুই তো রূপালীরে ভালোবাসাস না, ভালোবাসাস না টেকারে। শালা মুখ সামলে কথা কই, আমার এন্ট্রিয়া দে আগে কথা শোন, আমার এন্ট্রিয়া দে কথা শোন আগে। তুই আমার চরিত্রের মধ্যে আলকাশ্রম আঁকতে পারস না শালা? তোর চরিত্র যে দুধটা ফুলে তাই তো খারাপ হয়ে, আমরা জানি না। ওই মুখ সামলে কথা কবি, আমার এন্ট্রিয়া দে, আমার এন্ট্রিয়া দে আগে। ওই ওই তুই আমারে আমার বউ ডট দেখাইয়া আমার কাছ থেকে 20 টাকা খাসাই খাইছি। হ্যাঁ খাইছি, বেশি না ভালাবি করলে আমি সব রূপালীর কাছে করে দেবো। দেখো তুমি খেলে আমার একবার কও, ওরে আমি নারকেল ঝাড়ু বানাই দিই। কোকোনার ঝাড়ু পরে বানাও। তোমরা কি খবর শুনছো? কি খবর খুলে ভাই খুলে কর না, মানুষ শোনো নাই। ওই যে জিল্লুর বইন ফুলজান আমেরিকার ডিবি পাইছে, ও এখন আমেরিকা যাইব। এত করে তোমাকে কইলাম আমার কাছে ইংরাজি শিখো, তোমরা যদি আমার কাছে ইংরাজি শিখতা তাইলে তোমরা ডিবি পাইয়া আমেরিকা চলে যেতে পারতা, তাই নাকি? তাইলে আর কইতা শিখি। আর এই যে একজন ফুটানি বাপু, হ্যাঁ অল্প বয়সে শাদি কইরা ঘর জামাই হইছে, বোমার লাগতে উষ্টা খাইয়া কলজেটারে কয়লা বানায় ফেলাইছে। এত করে কইলাম আমার কাছে ইংরেজি শিখো, যদি আমার কাছে ইংরেজি শিখতা তাহলে তুমি আমেরিকা গিয়ে এত দিলে এইটা দিয়া ডলার গুনতে পারতা। আচ্ছা খুললে ভাই, এই যে ফুলজান ডিবি লয়ে আমেরিকা যাচ্ছে, এটা কি আপনার বুদ্ধি? আসলে এই বুদ্ধি আমি তারে দিচ্ছি, সেই জন্য তো ফুলজান আগামীকাল থেকে আমার কাছে প্রেফার ক্লাস করব। যদিও আমার ক্লাসে কোনো সিট নাই, তবু তার ভাইয়ের বিশেষ অনুরোধে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমরাও যদি আমার কাছে আসো ইংরেজি শিখতে চাও তাহলে আমিও তোমাকে ব্যবস্থা করে দিব, যদিও অ্যাকচুয়ালি 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 আমার একটু কষ্ট হবে, কারণ আমার ক্লাসে কোনো সিট নাই।
ও তাই তো ঠিকই কথা ছাত্র ছাত্রী না থাকলে শিক্ষা কেমনে ছাত্র ছাত্রী নাই সেটা নাই কারেক্ট ব্যাপারটা একটু খুইলা কত দেখি খুইলা গো সবকিছু খুইলা গো আপনি রে না একটা ব্যবস্থা করেন দূরে যত সব নষ্টের গোড়া কিছু কানে রূপালি কয়ে গেল তোমার এই দুটা চোখে বদিনের আসর বসছে তুমি খালি মায়া মানুষের দিকে তাকাও আরে মিঠা কথা সব মিঠা কথা আমি কারোর দিকে তাকাই না তোমার ভুল বুঝেছে আমার এই দুই চক্ষু দিয়ে আমি তোমার ছাড়া কাউরে দেখি না আমি রূপালী রে সাবধান করতে গেছিলাম যে ডিস্কো পোলাটা ভালো না ওরে ভালোবাসে না ভালোবাসো টেকারে রূপালী আর ডিস্কো নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন ওরা দুইজন যে প্রেম করে তোমার সহ্য হয় না না চোখের নজর ঠিক করতে হলে গরম পানিতে চোখ ভিজিয়ে রাখতে হবে আর আমাকে আপনি বলবো না বলবা তুমি আমার নাম ধরে বললো মনে হয় গুটি ফিট তুমি আমার সুখবরটা শুনো নাই কোন সুখবর ফেলাওর না আমি জিমে পাইছি আমেরিকা যাইতেছি গ্রামের কেউ কি জানে গ্রামে সবাই জানে আপনি ছাড়া তুমি থেকে আবার আপনি তাইলে কি গুটি ক্যান্সেল কি ভাবতেছেন না তোমার আমেরিকার জীবন ভাবতেছি তুমি তো ম্যাম হয়ে যাবা এই জন্যই তো কাল থেকে আমি আমার একটা বুদ্ধি দিত কোন সিস্টেমে আমি আমার বইনের লোককে সিধা আমেরিকা যেতে পারবো কোন সিস্টেম কোন বোনের লাগে ভাই আমেরিকা যাইতে পারে যাইতে পারে আমি ভাই এই ঘরের মানুষ আমি যাইতে পারবো না আমেরিকা কি দিবি তত গোপন করে লাভ নাই আমাদের কাছে খবর আছে কেনাই গেলো কেনাই আবার মনে করতাছি এই অশিক্ষিত মানুষ হাই ফাই চাকরি তৈরি পামো না সেই পিয়াজ কাইটা রসুন কাইটা আড়ি পাতি দইয়া চিন্তা করতাছি কোন বয় বিয়ারার কিংবা বাবুর্তির তুমি কি পিআইজের ইংলিশ জানো পিআইজের ইংলিশ না তুমি জানো অনিয়ন অ নিয়ন আপা কদিন অ নিয়ন একেবারে সোজা ওয়ান টুর মধ্যে মনে হয় ঠিক হলাম অ নিয়ন 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 মা টাকা জমাই বাবাই কইছে না আমার কারবার ঘরে নতুন অতিথি আসতেছে শুনা এই মাটির ব্যাংক বাইক ফেলে দিব ওই গো শোনো রফিক রে কইয়া রাখছি দরকার হইলেই সময় মতো ভ্যান লইয়া চলে আসবো আর ওই যে আমাগো মনি আর রতন প্রয়োজনে হেরাও রক্ত দিতে তৈরি আছে প্রসব পরিকল্পনা গ্রহণ করুন নিরাপদ প্রসবের জন্য গর্ভবতীকে এই চিহ্নিত হাসপাতালে নিন
উইল মিনি চমৎকার, কম কষ্টে এক বালতি কাপড় পরিষ্কার মাত্র দু টাকায়। নিউ ক্লোজ আপ হোয়াইটনিং ইন আ ক্রিস্টাল ক্লিয়ার টিউব উইথ ইউনিক মাইক্রো গ্রানিউলস হোয়াইটনেস ইন ফোর উইকস। হ্যাভ ইউ ট্রাইড ইট ইয়েট? মনের মাধুরী মেশানো রং জিলেট ডায়মন্ড, এক প্যাকেটে দুই ব্লেড মাত্র ৫ টাকা। হীরার চমক, হীরার ধার, কোমল শেপ, প্রতিভা, জিলেট ডায়মন্ড। আমি বাইরে খারাপ কেন? যে কথা তোমার বলার অধিকার আছে সে কথা আমার শোনার অধিকার আছে। তোমার ফ্লাইট কবে? মানে উড়াজাহাজ, উড়াজাহাজে উড়বা তবে। আমি নিজেও আমেরিকা যাবার চেষ্টা আছি। আমিও যাবো আমেরিকা। কেন, তুই যাবে কেন? তুই যাবে কেন? মানে আমি অবশ্য ইংরেজিতে আগে থেকে ভেরি গুড। ওই তুমি কাছে ঠিক আছে সামনে শান্তি মতো কথা দিতে পারি না, পরে আসবো। বাই বাই। ফুটানি, তোমার অ্যান্টিনা বন্ধ করো। বন্ধ করো। প্রত্যেক ছাত্র ছাত্রীর উচিত গুরুকে সালাম দেওয়া। গুরু ক্লাসে ঢোকার সাথে সাথে উঠে দাঁড়ান, তোমরা তা করো নাই। এবার উঠে দাঁড়াও, গুরুকে সালাম দাও। আসসালামুআলাইকুম গুরু। ওয়ালাইকুম সালাম। এবার বসো। সানগ্লাস খুলো। কেন? সানগ্লাস পরে বিদ্যা অর্জন করা যায় না। আপনারটা খুলেন গুরু। আমার তো বিদ্যা অর্জন করা অলরেডি হয়ে গেছে, তবু খুলতেছি। আসো আসো। আমার পাশে সিট খালি আছে, এনে বসো। আরে না না, কোন আবি একটা পোলার কাছে আবি একটা মাইয়া বসে না, আমি এরকম দিয়ে একটা পোলা আমার পাশে বই। আসো আসো। স্টপ স্টপ, ফুলজান কারো পাশে বসবে না, ফুলজান আমার পাশে বসবে। আমি তার গুরু, সে আমার ছাত্রী। আসো ফুলজান, আসো আসো আসো, বসো বসো বসো। আমি সেই সকাল থেকে তোমার জন্য ওয়েট করতেছি, তোমার জন্য আই ফিল ভেরি অস্থিরতা। তুমি এসে আমার এই ক্লাসকে ধন্য করেছো। আমিও ধন্য হইলাম। গুরু, আমরা তো সব বলবো না, সে কখন তো একটা মায়ের লগে আপনি ব্যবসা ব্যবসা কথাবার্তা বলে যেতেছেন, অনেক শুনছি আর শুনবো না। একজন ছাত্রের জন্য আপনি এত অস্থির শুনছেন না? ছাত্রী আপনি এ বি সি ডি শিখাবেন, সরল সরল শিখাবেন, তা না কিসব দুষ্ট দুষ্ট কথা কন। আপনি গুরু দেখে এতক্ষণ চুপ করে আসছিলাম, অন্য কেউ হলে সাইজ করে দিতাম। দেখলা ফুটানি, দেখলা কত বড় বেদব, গুরুর সাথে কত বেদবি করে। আরে তোমরা এসব কি বুঝবা, এগুলো তো এটিকে কাটিসি। কয়েকদিন পর আমার ফুলজান বিদেশ যাবে, হ্যাঁ তাকে অনেক কিছু শিখতে হবে। আরে এগুলো তো কথার কথা, আর বিদেশে যেসব কথাবার্তা কয় সেগুলো সেগুলো দাও, আমি খুলে বুঝাচ্ছি। আরো আই লাভ ইউ। কি করেন আপনি? এই আপনি সাহস কম না, এই গুরুত্ব সুবিধা আমার কাছে। আরে আরে, আমি কি ওরে সত্যি সত্যি কথা কইছি নাকি?
আমি তো কইলাম যে বিদেশে এইসব কথা হরদম চলে। আরে এই জন্যই তো ওদের এখানে আসতে দেওয়া উচিত হয় নাই, খালি গ্যাঞ্জাম করে, ঠিক মতো কাজটা করতে দেয় না। আরে এই যা হইল তো ফেল ক্লাস, এহেরে কি এবিসিডি শিখাইবো, এহেরে শিখাইবো মানুষে কেমনে কথা কয়। যাও আজ তোমাকে ছুটি, যাও খুঁজা যাও, আজ আর তোমাকে কষ্ট দেব না, যাও 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 তোমরা যাও যাও, কাল থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তুমি হইতেছ আমাদের গ্রামের একজন মূর্খ মহিলা, তুমি কেমনে বুঝবা ইংরেজির গুরুত্ব? এস এইচ ই সি সি মানে সে মহিলা। তুমি আমার মূর্খ মহিলা কইলা, আমি কিছু বুঝি না বাপু। তুমি হইল কি একটা তোমার কারণে আমি সারা কুয়া খাই ভিড়ছি। আজকে আমি তো লেখাপড়া করতেছি, এই লেখাপড়া নিয়ে তুমি কোনো কথা কমা না। এস এইচ ই সি সি করেছে মহিলা, হাজার বার কমে। কি করবা তুমি, কি করার যোগ্যতা তোমার? আরে যোগ্যতা থাকলে কি আর শ্বশুর বাড়িতে বর্জমাই থাকো? তোমার মুখ কিন্তু আমি সিলাই করে দেবো, তখন বুঝবা আমার কি ক্ষমতা। হাওয়া আমি তো শান্তি দিলে হ্যাঁ পরে করতেছি, এই মহিলার কোনো শান্তি নাই, খালি ক্যাশ 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 ক্যান ক্যাশ ক্যাশ না করলে কি বাত হতো? হয় না না হয় না, আমার বাপের বাড়ির ভাত ধ্বংস পেটা তুমি অন্য সেদিকে পিছনে ঘুরবা, আর আমার ভাত হজম হইব কেন? ঠিক আছে থাকো, তুমি তোমার বাপের ভাত নিয়ে আমি গেলাম, আমি তোমাকে তালাক দিব। কতক্ষণ লাগে? ও মা নিষ্কা দেখি রসের কথা জানেন? রসের কথা কিনা জানি না, তাই পছন্দের মানুষের দুই চারটা আপনা আপনি বাড়ায় যায়। আমি আবার আপনার পছন্দের মানুষ হলাম কখন? ঠিক আছে কই, আগে তো কখনো কান নাই, কোন সুযোগ পাইলাম কই? তার আগে তো ডিস্কো গুটি ফিট করে ফেললো না? গুটি যখন ফিট হইয়াই গেছে তখন আর কি করণের আছে? কম তো আপনার জন্য একটা পাত্রী রেখি। পাত্রী আমি ঠিক করেই চালাইছি, কিন্তু ডিস্কো বাগড়া দিতেছে। কি করছে ডিস্কো? ওই মায়ের লাগে ও পিরিট করতে চায়। দেখেন আপনি আমার ডিস্কোর নামে একদম মিথ্যা কথা কইবেন না। তোমার কসম, না না আমার প্রেমের কসম, তুমি ওই ডিস্কোরে আটকাও, নাহলে তোমার পিরিতও যাইব আমার পিরিতও যাইব। আমার ফুল জানে আমার হাতে তুলে দাও। আপনি কোনো চিন্তা করেন না, ডিস করে আমি ঠিকই আটকাম, আর ফুলদানের লগে আপনার গুটি পেট ফেরা দেব। কি ব্যাপার আমার দেখে লুকাইলা কেন? আমার চেহারে কি এতই খারাপ হয়ে গেছে যে দেখবার মন চায় না? আমি আসলে তোমার সঙ্গে লুকোতে গেছিলাম। ও তুমি যে ছোট কোলাপান হইয়া গেছো এটা তো আমি বুঝি নাই। তোমার বাচ্চে আর এ তোমার বানতে বানতে আবার নিশ্চয় তোমার কাছে আমার নামে কেউ ক্লিক লাগে তাই না? নামটা কো কে? ফুলজান রে কে? হ্যাঁ ওই ফুলজান। আবার কি হয়েছে? তুমি নাকি সেই মাইয়ের পিছনে সারাদিন খালি ঘুর 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 করে ঘুরো? আচ্ছা কত তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার মধ্যে একটা লক্ষ্মী মেয়ে থাকছে, আমি ফালতু মেয়ে তো ঘুর ঘুর করবো? শুনো আমার মিসকে ভাই ওই মাইয়ারে খুব ভালোবাসে ফেলছে, তুমি ওই মাইয়ার লগে মিসকে ভাই রে ফিট করে দিবা। আমি ফিট করছে আর চাইলে কি কারোর সঙ্গে কাউরে ফিট করে দেওয়া যায়? ফিট খাইতে হইলে কোয়ালিটি লাগে, কোয়ালিটি। মিসটাকে কখনো আয়না নিজের চেহারাটা একবার দেখছে? আয়না চেহারাটা দেখতে বইলো তোমার এত জালকে? হ্যাঁ তোমার এত জালকে মিসকা ভাই রে, আমি বড় দেখা একটা আয়না কিনে দেবো, ভালো করে চেহারা দেখা নিব। নে দেখা তুমি আমার দিও, আমি ফাইন দেখাটা আয়না ওরে কিনে দেবো, অত কথার কাম নাই। শুনো বাজন একটা বলদ কিনছে, এক ফাঁকে দুই খাইছো বলদ। বলদ দেখার কি আছে? আমি তো আমাকে চিনি নাই। ভাই সামসা, হ্যাঁ সামসা হই আমার লাগে বাটপারি করস না? আয় মুখ সামলা কথা বলবি, কে সামসা? আমি না তুই, তুই আমার বন্ধু আসলি এর লাগে নিজ গুণে ক্ষমা করে দিলাম, নইলে একটা খবর করে ছেড়ে দিতাম। কে তোমার বন্ধু? আমি তোর বন্ধু না,
তুই রূপালের কাছে আমার নামে ক্লিক করস, নিজের কথা নিজে কইতে পারস না, ওকে দেওয়ার আমি ফুলজানদা বিয়ে করব, আমি আমি ফুলজানদা বিয়ে করব, তুই বেটা পাশে দাঁড়কে এত সব কেন রূপালীর লগে পিরিত করস আর ফুলজানদা বিয়ে করতে যাস, দুনিয়ার সব মায়াকে তোর লাগে তৈরি হয়েছে আর আমরা কি ঘাস কাটো, ঘাস কাটবি না শুধু ঘাস খাবিও। আরে মিসকে বোঝস না কেন, বলো যা ছাগল না হইলে কি ঘাস খাওয়ার কথা কয়, আমরা দুজন কথা কইছি তুই মাত্র ঢুকলি কেন, ফুটানি আমার জন্য কথা বললো তাই তোর খুব লাগলো না, তোর যদি অসুবিধা হয় আমি তোমার শেষবার মতো সাবধান করে দিতেছি, যদি আমার কোনো কথা তুমি রূপালি রে কও তাইলে কিন্তু তোমার আমি কলা গাছের সঙ্গে বাইন্ডার রাখুম, দেখবো কে করে বান্দাই ফুলজান। নিশ্চয়ই শুনেছেন দেখেছেন কিন্তু কখনো ভেবেছেন কেন লাক্স বিশ্বজুড়ে তারকাদের প্রিয় সাবাস? আমি জানি কারণ লাক্সে আছে বিশ্বজয়ী সৌরভ, রাশি রাশি ফেলা গোলাপি লাক্সে ভিটামিন ডি, সাদা লাক্সে জিসেন, হানি লাক্সে মধু, অ্যালোভেরা সমৃদ্ধ ব্ল্যাক লাক্স, এখন বিউটি গ্যারান্টি সিল, আসুন ইন্টারন্যাশনাল বিউটি লাক্স। মির্জাপুর ব্যাগ ইন ব্যাগ টি ব্যাগের প্রতিটি টি ব্যাগ আলাদাভাবে স্বাস্থ্যসম্মত এয়ারটাইট ব্যাগে সুরক্ষিত, তাই ধুলোবালি আর্দ্রতা আর হাতের সংস্পর্শ থেকে মুক্ত, সাদার ফ্লেভার সবসময় থাকে অফিস মির্জাপুর ব্যাগ ইন ব্যাগ টি ব্যাগ। এই সূর্য সুস্বাস্থ্যের সূর্য, শহরে ও গ্রামের বিভিন্ন জায়গায় আপনারই জন্য রয়েছে সূর্যের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক, এখানে আপনি পাবেন পরিবারের সবার জন্য হাসি মুখে আন্তরিক সেবা, সূর্যের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক, হাসি মুখে সবার সেবা। আমার কাপড় এই শীতে ফেসবুক ব্যাগে রেখেছি সজীব প্রিয়চেনা কোমল মুক্তি ফেসবুক ব্যাগে। আফ্রিকায় ক্রিকেট ফাইনাল দেখতে যাবার একটা সহজ উপায় এসে গেছে, জিলেট যাবেন নাকি ফাইনালে, জিলেট ডিসপোজেবল রেজার কিনুন এবং কন্টেস্টে যোগদান করুন আজই। আরে আরে জামা কাপড় তো পরে যাও। ফুলজান হোয়াট কি ব্যাপার, মানে একটু পর আমি আপনাকে পড়তে যাইতাম। ও আমি কেন তোমার কাছে আসলাম সেটা আগে দিগাও, এই যাও এবং গ্যাদারিং এর মধ্যে কি পড়ান যায়, এখন থেকে আমি তোমাকে মাঝে মাঝে প্রাইভেট পড়াইতে আসো, এতে তোমার হেল্প হবে। আমি একটু শান্তিতে পড়তে পারতেছি না গুরু। বাট হোয়াই? ও তিনজন যা সরে পড়া দিত না গুরু, ও তিনজনই আমারে বিয়া করতে চায়, আমারে বিয়া কইয়া আমার সাথে আমেরিকা উড়াল দিবার চায়। পারবি না। পারবি না? ফুটানির বউ আছে, ঘর জামাই মিথ্যা ডিসকোর ভয়ে কিছু করতে পারবে না, আর ডিসকোরে সাইজ করব আমি। আপনার কি সাইজ করব গুরু? ও নটি গার্ল ফুলজান, আমি তোমার হ্যান্ডটা একটু টাচ করতে চাই। আমার হ্যান্ড টাচ করবেন কেন গুরু? না মানে এই হ্যান্ড টাচ করে আমি দেখতে চাই এই হ্যান্ডের মধ্যে কি গুড লাগ আছে গুরু। যাও যাও তাড়াতাড়ি এসো। হ্যালো হ্যালো ফুটানি, আপনি কে? তুমি কে বলছো? তুই কে? তুই বলছেন কেন? আমি ফুটানির প্রিয়তমা, আপনি কে? তোর আম্মা। ব্যাড বিহেভ করছেন কেন? আই সিরি ইংরেজি মানিস না, বাংলায় ক। আপনি মূর্খ, ইংরেজি বুঝেন না। সামনে এসা দেখ, তোর আর তোর ফুটানি রে এমন ইংরেজি বুঝামু যে সারা জীবনও ভুলতে পারবি না। গিরিঙ্গিতে কেমন লাগছে? কালী পুজোর তো ফুটানি ভাই তখনও বাসায় ফিরল না, ইদানি ওর মন খালি আনছে না,
পছন্দ করে তাই বুঝি তুই তোর ফুটানি রে আমার বাসে খুঁজতে আসছিস না ভাবছিস তোর ফুটানি দেওয়ার লুকায় রাখছিস তুই আমার ভুল বুঝিস না এত রাত হয়ে গেল ফুটানি এখনো ঘরে ফিরল না আমি জানি তোর ফুটানি কই কই আছে শুধু তোর জামাই না ওই মাইয়া আমার ডিস্কোর বশীকরণ করছে আমার ডিস্কো এখন আর আমার কাছে আসে না আমি একটা প্রয়োজনীয় কথা বলবো এই সব কাজের জন্য একটা পূর্ব অভিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞতা না থাকলে তুমি পদে পদে ভুল করবা দেখেন আপনারা দুইজন আমার ভুল বুঝছেন না কারো স্বামী বা প্রেমিকে আমি কেড়ে নিনি আমি দিদি পাইছি বলে হেরা সারাদিন আমার পিছে ঘুর 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 করে তুমি আবার কই গেলা ওই ফুটানি ফুটানি বাবু গুরু আমি একটা বিপদে পড়ছি বলো কি প্রবলেম আমি একটা মায়ের আমি লাভ করি তার একটা লাভ লেটার দিতে দেবো আমি তো লেখাপড়া জানি না লিখতে পারি না আপনি যদি ইংরেজিতে একটু ফিলিংস দিয়ে একটা চিঠি লিখে দিতেন ডিস্কো তুমি কারে প্রেম পত্র দিতে চাও তা কি আমি বুঝি না তুমি হাঁটো ডালে ডালে আমি হাঁটি পাতায় পাতায় তুমি হাঁটো পাতায় পাতায় আমি হাঁটি শিরায় শিরায় তুমি হাঁটো শিরায় শিরায় আমি হাঁটি হাওয়ায় 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 ভাবে না গুরু ভাবে না ভিজে দেখে তো শ্রী দেখুন বাবা লিখবে তাহলে পড়া মাত্রই লাভ হয়ে যায় ফুলজনের কাছে চিঠি লেখা হইতাছে খারা ডিস্কো তরে আমি মজা দেখাইতেছি আর মাথা গরম অযথা ঝগড়া করো কিচির মিচির করো তোমার সাথে দুদিনের জন্য মিথ্যে প্রেমের অভিনয় করা যায় সারা জীবনের জন্য ঘর বাঁধা যায় না আমি তো তোমার চিন্তা চিন্তায় শুকায় শুকায় একদম দৌড়দৌড়ি হয়ে গেছে আমার চোখে নিচে কালি পড়ে গেছে দেখো দুই চোখে নিচে কালি সোনা আমার চলে পড়ে কালি কালি হয়ে গেছে আমার রূপ নষ্ট হয়ে গেছে আমি তো জীবনে মাস কোথায় সাত খেয়ে গেল তোলা হয়েছে আমি কি করবো বল দেউরাল দিতে জানি তাই তো আর খেতে পারি না তুমি তো একটা পাখি তোমার মন ভরা শুধু ভালোবাসি কথা নেই তুমি বলেছি পারতেছি না তোমারে আমারই বুঝানোর দরকার নেই আমি সত্যি জানিছি মানে তোমার গুটি পিঠ লাউজান আমার হৃদয়ের সমস্ত কথাবার্তা দিয়া আমি তোমার জন্য একটা লাভ লেটার লিখেছি তো এই তো দুজনে হাতে হাতে ধরে ফেলছি আইসি আই তুই কয়জনকে ভালোবাসিস
মোবাইল ফোন এন্টিনা টুপি ঘড়ি মাফলার সব কট করছে। তুমি জানো না, গান না শুনলে আমার মনে রং আসে না, আর মনে রং না আসলে তোমার নিয়ে আমি রঙিন খপ কেমনে দেখবো। তোমাকে আমি একটি কালারফুল সানগ্লাস কিনে দেবো, তুমি সেই কালারফুল সানগ্লাস পরে হ্যাঁ কালারফুল ড্রিম দেখবা। না আমার ড্রিম দেখার দরকার নাই, আপনার সাইজ কইরা চশমা সারে আপনার চোখ দুইটা কালারফুল করে দিই। সুজান এরা কেমন দুষ্টু দুষ্টু কথা বলে, তুমি আমাকে সেভ করো, আমাকে বাঁচাও ফুলজান। তার আগে বলেন, স্পষ্ট করে বলেন, এই ফুলজানের কাছে চিঠিটা কে লিখছে? কোন ডিস্কো আমার মিথ্যা কথা না, মানে এই আমেরিকা যাওয়ার স্বপ্ন আমার অনেক দিনের। ফুলজান আমাকে ছাড়া এই চান্স তুমি একটা ওরে দিও না। ফুলজান কান ধরেন গুরু, ফুলজানের সামনে হ্যাঁ আমার প্রেস্টিজ, কান ধরেন। আর একটা কথা, জীবনে কোনোদিন আর কোনো মাইয়ার সিডি লিখবেন? হ্যাঁ লিখবেন না, উঠবাস করেন, উঠবাস করেন, উঠবো।
আমার হিরে সে পাল ভেঙে কইটা ফুলজান রাখি ফুলজান আমি তো ফুলজান মানুষে কত গান শুনতে পছন্দ করত আর তুমি তো কাইরা নেওতে কত না কষ্ট হইতাছে খুব কষ্ট ওই বাপ সিজিং সবগুলো একেবারে পাগল হয়ে আমার জন্য না আমার জিনে শুনে আইসরি তুই এখানে কে আই তোমরা শুধু শুধু আমার ভুল বুঝতেছো আমি তো তোমার খুব খারাপ চাই না হ্যাঁ তো আমার পিছে ঘুরে না উনি আমার টিমের পিছে আমার মনে হইতেছে ও ঠিকই কইতেছে আসলে ওই সান্ডা গুলো সবগুলো হয়েছে বদের খাইটা সত্য বিষ্ণিয়া হ্যাঁ গো মনের কথা জানলে কেমন হয় হ্যাঁ ঠিকই কইছে সত্য বিষ্ণিয়া ওদের প্রত্যেকের মনে কথা জানা গেছে ওরা কি চায় কিন্তু আমরা এই তিনজন একা একা কোনো চিন্তা নাই আমি একজন লোক ঠিক করে রাখছি আমি তো আমাকে চিনি নাই কি বাবা তোমার মন কি অ্যান্টিনা টুপি আর মোবাইল ফোনের জন্য কাঁদে বউয়ের জন্য কাঁদে না কাঁদবে তাইলে বাড়িতে ফিরা গেলেই পারো বাড়িতে গেলে ঘড়ি পাবা মোবাইল পাবা অ্যান্টিনার টুপি পাবা সাথে বউ পাইবা কিন্তু বাড়িতে ফিরে গেল তো আমি আমেরিকা যাইতে পারবো না তুমি যার সাথে বইতে যাইতে চাও হ্যারে কি তুমি ভালোবাসো আরে না 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 আমি হ্যারে ভালোবাসবো কে আমি আমার বউয়ের খুব বেশি ভালোবাসি আরে আমি তো ফুল জানি শুধু অভিনয় করতেছি শুধু আমেরিকা যাওয়ার লেগা বুঝতে পেরেছি তোমার মন সুপথে আসুক তোমার মন উদাস কেন তোমার মনে কিসের ঝড় কি কষ্ট তোমার আপনি আমার মনের কথা বলেন কেমনে আমি মানুষের মনের কথা বুঝতে পারি ওনারা কারা কি চায় ওনারা আমার সফর সঙ্গী ওনারা মানুষের ভবিষ্যৎ বলতে পারে হাত দেখে হাত দেখন লাগবো না মুখ দেখাই কইয়া দিতাছি তুমি কাউরে ধোকা দিতাছো তুমি কারোর সাথে সিডারি কইরা হ্যার সাথে বই দেই যাওয়ার চেষ্টা চালাইতাছো তুমি কি জানো না কারো মন ভাঙার মসজিদ ভাঙা সমান আমি তো রুমারে ভালোবাসি কিন্তু ওরা বিয়ে করলো তো আমি আমেরিকা যেতে পারবো না এই জন্য আমি ফুলসানের সঙ্গে মিথ্যা প্রেমের অভিনয় করে আমেরিকা যাইতে চাই আমার ডলার আমেরিকা এসবের বড় শখ আপনার একটা ব্যবস্থা করে দেন আপনি আপনি একটু ওনাদেরকে বলেন না একটা কিছু করতে আমার জন্য বৎস তোমার কথা শুনলাম তোমার পদ আপনা আপনি তোমার সামনে চলে আসবে একবার যদি হি লাগে গায়ে বিষের জ্বালায় প্রাণ যায় ঔষধে তার নাচে বাবাজি আপনারা আমেরিকায় যাওয়ার প্রস্তুতি শেষ হ্যাঁ মোটামুটি কিন্তু আপনারা কারা চিনবেন না মানুষের সমস্যার সমাধান করাই আমাদের কাজ বাবাজি তাহলে আমার একটু উপকার করেন আমার ভালোবাসার পথে ওই তিন কাতারে সরাইয়া দেন এমন কিছু করেন তাতে ওরা ভুলো কোনদিন মুখে ভালোবাসার কথা আনতে না পারে আপনি কি আপনার ভালোবাসার সত্যিকার অর্থে ভালোবাসেন নাকি বিদেশ যাওয়ার জন্য ভালোবাসেন মানে বলেন দুইটাই মানে না মানে ওই ভালোবাসি কিন্তু আমেরিকা গিয়েও তো ভালোবাসা দেয় তাই না আপনার মনের আশা পূরণ হবে পূরণ হবে দোস্ত দোস্ত বিবিসিতে কি দেখলাম আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস জিলো টুইন টাওয়ার নাই তুই নাই আমি নাই ডিভিও নাই এই ডিভি নাই হাই হাই কই কি তাহলে আমার বোন খুলে যাবে কি মো ও আমেরিকা যাব না আমি ডলার কেমনে গুনুম আমি ডলার কেমনে গুনুম ফুলজান 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 বন্ধু একটা মিষ্টি কইয়ে গেছে লোভে পড়া একটা মাইয়ার জন্য আমি তোমাদেরকে অনেক দুঃখ দিছি আমার চরিত্রটা আসলে খারাপ সামান্য স্বার্থের জন্য নিজেদের মধ্যে আমরা বিচ্ছেদ করি শত্রুতা তৈরি করি আসলে আমরা হুদা হুদি একটা মরিচিকের পিছনে ছুটছিলাম তোরা আমারে মাফ করে দিস তোমাকে ছোট বন্ধু হইয়া তোমাকে লোকে অনেক বেয়াদবি করছি আমারে মাফ করে দিও না 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 আমারে মাফ করে দিও আমি আমারে মাফ করে দিও আমার মনে হয় ফুলজান মিস্কারে পছন্দ করে
ফুলজানের রূপে আমগো কোনো আপিত্য নাই, তুই ফুলজানের কাছে ফিরে যা। সত্য কথা তো? হ্যাঁ আমি যাবো, তার আগে লও ভাবির কাছে এক লোকের মাপ পায়া তোমার ঘরে ফেরত দিয়ে আসি। তাহলে তোর ভাবি মনে করবো যে আবার বুঝি আমরা নতুন কোন গিরিঙ্গি করতেছি। ও তোর ভাবি খুব ভালো মানুষ রে। আমি যাই, আমি একলাই সামাল দিই, তোরা আমার লেগে দোয়া করিস। আল্লাহ ভরসা, ঘরের ছেলে ঘরে ফিরে যায়, ঘরের জামাই ঘরের জামাই ঘরে ফিরে যায়, আমার লেগে দোয়া করিস। কে আমাকে ভালোবাসিবে? আমি রূপার কাছে ফিরেছি বিলচা। রূপালী নদী রে রূপ দেখে তোর হই, আমি আর বইয়া রেছি কেন? সুজান ফ্লাওয়ার দাম, আই কামিং। জানতাম ঘরের জামাই ঘরে ফিরে আসবো। আমি তোমারে কথা দিতেছি আর কোনদিন আলগা ফুটানি করবো না। না না, তুমি ফুটানি করা ছাড়বা না, তোমার ওই ফুটানি দেখেই তো আমি তোমারে ভালোবাসছিলাম। এই নাও তোমার অ্যান্টিনা টুপি, তোমার ঘড়ি, চশমা আর তোমার মোবাইল ফিট করে দাও। আমার মিষ্টি কইছে, তুমি আমার এক্সকিউজ করো প্লিজ। আমি জানতাম তুমি ফিরে আসবা। আমার ভুল ভাবছে, অতি লোভে আমার সব নষ্ট হয়ে গেছিল। তুমি অমন করে কইও না, তুমি অমন করে কইলে আমার খুব খারাপ লাগে। তাছাড়া ভুল তো মানুষেরই হয়। আচ্ছা তোমার কি এমনিতে জানে খুব শখ? তুমি কোনো চিন্তা করো না, বিয়ার পর বাগান রে কইয়া আমি তোমার নিয়ে হেভেনিকে চলে যাবো। রূপালি নদী রে রূপ দেখা তোর হইয়া পাগল, আমাকে রে সে পাল ভেঙে চুকুইছা। তুমি একা যে দিশকো কই? রূপালির কাছে। জানি বউয়ের কাছে যে গেলা না। আমি কই? তুমি কই? তোমার কাছে। আমার ডিবি ক্যান্সেল। অসুবিধা নাই, ফুল নাও। তোমার তো ডিবি ক্যান্সেল হয় নাই, শুনে গেল না ফুলটা আমার কেমন লাগছে? সত্য কইবা? কেমন ফুলটা? খুব সুন্দর আর তুমিও সুন্দর। জলের কাউন করুন। এই যে শুনেন, আপনি কি আমেরিকা যাবেন? দিবি পাইছেন? আপনি কি দিয়ে আমেরিকা যাবেন? হেঁটে হেঁটে যাব। আমেরিকা যাবো ডলার কাউন। ওই কই যাস? আমেরিকা যাস? আমার ফুল জানা নিয়ে তুই আমেরিকা যাস? আমার কি হইব? আমার কি হইব?